কোপা আমেরিকার ঠিক এক মুহূর্তে আর্জেন্টিনা শিবিরে এলো মারাত্মক দুঃসংবাদ। তবে কি কোপা আমেরিকায় অনুষ্ঠিত লিওনেল মেসি এবং পাওলো দিবালা আসল সত্যিটা কি, বিস্তারিত জানতে আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দর্শক, তার আগে ভিডিওতে অবশ্যই একটি লাইক। দর্শক, দরজায় করানো আছে 2024 কোপা আমেরিকার আসর। আগামী মাসের 20 তারিখ হতে শুরু হতে চলেছে ল্যাটিন আমেরিকার সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্ট কোপা আমেরিকা। এই আসরকে সামনে রেখে আর্জেন্টিনা ভক্তদের আশার শেষ নেই, কিন্তু এবার কোপার দল ঘোষণার আগে দুঃসংবাদের ছায়া দেখলো আর্জেন্টাইন সমর্থকেরা। দর্শক, ইন্টার মিয়ামির হয়ে চলতি মৌসুমে অসাধারণ ফর্মে আছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। চলতি মৌসুমে অসাধারণ ছন্দে থেকে ইন্টার মিয়ামিকে পয়েন্ট টেবিলের এক নম্বরে নিয়ে গিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। তবে সাম্প্রতিক এক ট্রেনিং সেশনে ইন্টার মিয়ামির হয়ে পায়ের গোলারের ছোটে পড়েছেন আর্জেন্টাইন মহাতারকা। এর জন্য ইন্টার মিয়ামির পরবর্তী ম্যাচেও মেসি নিশ্চিত নয়। তবে মেসির ইঞ্জুরি কেমন গুরুতর, কতদিন লাগবে সেরে উঠতে, এ নিয়ে ইন্টার মিয়ামি কোচ টাটা মার্টিনো এবার কথা বলেন। সাম্প্রতিক সাক্ষাৎকারে ইন্টার মিয়ামি কোচ টাটা মার্টিনো বলেন, সে সামান্য চোট পেয়েছে গোড়ালিতে, এটি আহামরি কিছুই নয়, তার সেরে ওঠার প্রক্রিয়া চলছে এবং আগামী 2-3 দিনের মধ্যে মেসি সেরে উঠবেন। দর্শক, কোপা আমেরিকার বাকি আরও এক মাস, তবে এর অনেক আগেই মাঠে ফিরবেন মেসি, তাই চিন্তার কোনো কারণ নেই আলবিসেলেস্তেদের জন্য। অন্যদিকে রোমার হয়ে লিগ কাপের ম্যাচে পেশির ইঞ্জুরিতে পড়েছেন আর্জেন্টাইন গোল্ডেন বয় পাওলো দিবালা, কিন্তু দিবালার সেরে ওঠার প্রক্রিয়া একদম শেষের দিকে বলে জানিয়েছেন রোমা বোর্ড। আগামী ম্যাচে রোমার হয়ে মাঠে দেখা যাবে আর্জেন্টাইন সুপারস্টারকে। দর্শক, অর্থাৎ আগামী কোপা আমেরিকাতে সম্পূর্ণ সুস্থ অবস্থাতে লিওনেল মেসি এবং পাওলো দিবালাকে দলে পাবে আর্জেন্টিনা। আগামী জুন মাসের 20 তারিখ কানাডার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে স্কেলনের শিষ্যরা, আর এই ম্যাচের শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। দর্শক, শেষ পর্যন্ত এবারের কোপা আমেরিকা কে নেবে বলে আপনার কাছে মনে হয় কমেন্ট বক্সে জানিয়ে দিন এক্ষুনি। আর ফুটবলের সকল খবর সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।